মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। বেঙ্গলি ব্লগার জয়সি চেন তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর আজকে হলো রবিবার আর লক্ষ্মী পুজো, আর এখন বাজে সকাল 10:45। তো আমার স্নান টান কমপ্লিট দেখতেই পাচ্ছো, আজকাম যেটুকু গোছানোর গুছিয়ে নিয়ে স্নান টান করে নিয়েছি, আর হাজব্যান্ডকে সকালবেলা চা করে দিয়েছি, ছেলেকে দুধ খাই দিয়েছি। রান্নাবান্নার কোনো ব্যাপার স্যাপার নেই আজকে, তার কারণ মা যেহেতু পুজো নেই বাড়িতে, মা এবার করবে না যেহেতু ঠাকুর মারা গিয়েছে, তো সেই কারণে ভাইয়ের জন্য বাবার জন্য তো রান্না করবে ভাত, তো মা আমার ছেলে আর হাজব্যান্ডকে দুজনকে দিয়ে দেবে। আর সকালবেলা মা রুটি করবে, মা যেহেতু পুজো করে প্রতি বছর, মা যেহেতু উপোস নেই তো মা রুটি খাবে, যেহেতু পূর্ণিমা তো সেই কারণে মা রুটি করবে। সকালবেলা সবাই রুটি খাবে, দুপুরবেলা ভাত খাবে ওরা। তো হাজব্যান্ড আর ছেলে এইমাত্র গেলো ওই বাড়িতে, আর এই যে আমি আলপনাটা দিয়ে নিয়েছি, সম্পূর্ণ আলপনাটা এখনও দেওয়া হয়নি, ওই টুলটার উপরে যেহেতু লক্ষ্মী বসাবো তো আড়ি বসাবো, তো আমাদের লক্ষ্মী পুজো বলতে আমাদের বউ বসায়, তো সেই বউ বসানোর জন্য ওই টুলটাতে আলপনা দিয়ে নিয়েছি, ওটা পুজোর টুল, তো আলপনাটা দিয়ে নিয়েছি যাতে না শোকালে আমি বউ তো বসাতে পারবো না, আলপনাটা ঘেঁটে যাবে, সেই কারণে ওটা শোকানোর জন্য একটু আগে দিয়ে নিয়েছি। আর এই যে মানে আমাদের যেহেতু টাইলসটা সাদা টাইলস, তো আমি প্রতি বছরই এরকমই করি, মানে যখন থেকে পুজো করছি তখন থেকে এইভাবেই আমি পুজোটা করি। ওই টুলটাকে করে আর ওই সামনেটুকু একটুখানি আলপনা দিয়েছি, তারপর দেখো এটুকু এটাও আলপনায়, এটা হচ্ছে আলপনা মানে খড়ি মাটির ভেতরে একটুখানি নতুন যে আলতার বোতল হয় সেই আলতার বোতল একটা ভেঙেছিলাম, তো 3 বছর এই যে 3 বছর চলছে, সামনের বছরও হয়ে যাবে। যাই হোক, ওই খড়ি মাটির মধ্যে একটু আলতা মিশিয়ে আমি ওটাকে রং মানে কালার করে একটু গোলাপি কালার হয়ে যায়, তো সেটা দিয়েই আমি আলপনাটা দিই। তো এই পর্যন্ত দিয়ে রেখেছি, আর বাইরেটা দিয়েছিলাম না, তার কারণে ওই যে ছেলে আর হাজবেন্ড দুজন ছিল, তো ছেলে না পাড়িয়ে ঘিটে দেবে, তো সেই কারণে দিয়েছিলাম না, ওরা এখন চলে গেল, এখন আমি দেবো। আর যেহেতু আলতা দিয়েছি ওর মধ্যে, আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছ, আরও লাল হয়েছিল, তো যাই হোক এটা উঠেছে অনেকটা। আবার একটু পরে আমি বাইরেটা ওই দিকটা পুরো একদম গেট পর্যন্ত, বাইরের গেট পর্যন্ত দেবো, সেটা একটু পরে, আগে আমি ভোগটা করে নেবো ঠাকুরের, যেহেতু স্নান টান করে উঠেছি, আর স্নান টান করেই আমি এগুলো দিয়েছি যেহেতু ফ্যানটা চলছিল। আর ওদিকে আমার দুব্বো বেলপাতা সব কিছু তুলে নিয়ে এসে গোছানো হয়ে গিয়েছে, আর এখানে আমার এই যে এখানে এখানে আমার ময়দাটাও মাখিয়ে রেখে দিয়েছি মানে ভোগের জন্য, তো একটুখানি ওরা এই হোক রেস্টে থাকুক, তাহলে লুচিটা ভালো হবে। আর আমি এদিকে ততক্ষণে কী বলে সুজিটা করে নিই, আর আমার শরীরটা খুব যে ভালো আছে তা আমি বলবো না, কালকে রাত্রিবেলা যেহেতু আজ সকালবেলা উঠে এতটা কাজ, তো তারপর না খেয়ে থাকা, তো সেই কারণে একটু যাতে শরীরটা সুস্থ থাকে সেই জন্য আমি একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম, তো ঠান্ডা লাগার একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম, তার জন্য শরীরটা আমার এখনও পর্যন্ত ভালো আছে, খুব যে ভালো আছে বলবো না, আমার কথা শুনে নিশ্চয় তোমরা বুঝতে পারছো। মুখ চোখের অবস্থাকে আমার আমি নিজের তো নিজেদেরকে তো বুঝতে পারবো, সুতরাং তোমাদেরকেও বলবো না যে খারাপ লাগছে বা ভালো লাগছে, তো যাই হোক শরীর খুব যে ভালো আছে তা আমি বলবো না, যাই হোক চলে যাচ্ছে কাজকামগুলো, যতটা শরীর সুস্থ থাকতে থাকতে করে নিয়ে যাচ্ছে ততটা ভালো, কারণ বেলা যত বাড়বে ওষুধের রিয়াকশানটা যত কমবে না তত শরীরটা আমার আবার খারাপ হবে, বুঝতে পারছি, তো সেই কারণে আর কি কাজকামগুলো যত তাড়াতাড়ি করে করা সম্ভব তত তাড়াতাড়ি গুছিয়ে নিই। তো এদিকে আর কি ভোগটা করবো, ভোগটা করে আলপনাটা দিয়ে নেবো, আলপনাটা দিয়ে তারপরে আর কি পুজো গোছানো গাছানো যেগুলো থাকে সেগুলো টুকিটাকি করবো, আর মা টুকিটাকি জিনিসপত্র এবার থেকে পাঠাবে, যেমন আমের শাখা, আটা, কলার পাতা, এইসব জিনিসগুলো মা পাঠাবে। আর তারপরে ছেলেকে মা স্নান টান করিয়ে দিতে বলেছে, খাইয়ে দাঁড়িয়ে স্নান করিয়ে দিয়ে নিয়ে আসবে হাজবেন্ড, তো তারপর আমি বাড়িতে নিয়ে আসলে ঘুম পাড়িয়ে দেবো, ঘুমটুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি শাড়ি পরবো, কারণ আমি এই কাজগুলো নাইটি পরেই করে নেবো, নাহলে পারবো না। লক্ষ্মী আর যখন বসাবো মানে বউ যখন বসাবো তখন শাড়ি পরেই একবারেই বসাবো, আগে এই দিককার কাজগুলো আমি সেরে নিতে চাই। চলো দেখে থাকো ব্লগটা।
তো এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরের একদম ভোগ প্রসাদ করতে চলে এসেছি। তো প্রথমে লুচিগুলো আমি এখানে ভেজে নিচ্ছি, প্রথমে লুচিগুলো না সুজিটা আমার করা হয়ে গেছে, তো এখানে লুচিগুলো আমি বেলে ভেজে নিচ্ছি। আটাটা আমি প্রথমে মাখিয়ে ধুয়েছিলাম, আর অল্প কটাই আছে, তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন বাজে 1:45, তো অনেকটা গুছিয়ে নিয়েছি, ঠাকুরের ভোগ টোগুলো করা কমপ্লিট, আর কোনো পুরোপুরি দেওয়া কমপ্লিট, যেগুলো ভুলে ভুলে যেতে পারি আমি সেই কাজগুলো গোছানো হয়ে গিয়েছে। যেমন এই ধুনুচিটা একদম শেষ মুহূর্তে গিয়ে মনে পড়ে এইটার কথা, পূর্ণপত্রটার কথা, এটা মালা গাঁথলাম মালাটা, আর এই বাসনটা আমার পড়ে গিয়েছিলো, এই বাসন টাসনগুলো এখানে নিয়ে এসে রাখলাম, কারণ এইগুলো এখনই দরকার পড়বে আমার একটু পরে। আর আর ছেলেকে হাজবেন্ড আনতে গিয়েছে, মা স্নান করিয়ে দেবে, ও নিয়ে আসলে পরে আমি একে ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে উঠে আমি আগে চেঞ্জ করবো, শাড়ি পরবো, শাড়ি টাড়ি পরে তারপর আর কি আড়ি বসাবো, আড়ির গোছকাজ করবো, বউ বসানোর যে গোছকাজগুলো হয় সেগুলো করবো, তারপর ঘরে ঘরে চৌকাটে চৌকাটে সব সিঁদুর দেওয়া, চন্দন দেওয়া, কদম লাগালো, এই সব কাজগুলো তো থাকে, এই কাজগুলো করবো। আর হচ্ছে এবার আমি মানে কাজ করতে গিয়ে মানে চোখে অন্ধকার দিচ্ছে, টলকে টলকে যাচ্ছে, মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে, অন্যান্যবার এরকমটা হয় না, কিন্তু এবার হচ্ছে যেহেতু মানে শরীরটা এমনিতে একটু দুর্বল দুর্বল লাগছে দুদিন তিনদিন ধরে সেই কারণে। আর হচ্ছে আর গলাটা প্রচণ্ড পরিমাণে আবার শুকিয়ে যাচ্ছে, অন্যান্যবার এরকম হয় না, মানে অন্যান্যবার কি পুজো করলে আমার এরকম কোনো প্রবলেম হয় না, যে আমার জিভ টিপ সব শুকিয়ে যাচ্ছে, গলাটালা সব শুকিয়ে যাচ্ছে, এরকম হয় না, আমার কোনো প্রবলেমই হয় না, কারণ হয় না, এবার খুব প্রবলেম হচ্ছে, আর ঘন ঘন হাঁপিয়ে যাচ্ছি আমি। তো হাজবেন্ডকে বললাম ওকে নিয়ে আসতে, ওকে চলে এসেছে, কান্নাকাটি করছে, ঘুম পাড়িয়ে দিয়ে তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে। ঠাকুরমশাই আজকে কখন আসবে আমি জানি না, গুছিয়ে গেছি, তুমি না গোছানো হলে ঠাকুরমশাই আসলে ফিরিয়ে দিতে হবে, দেখতে থাকো ব্লগটা।
তো তোমরা দেখতেই পেলে আমার এখানে বউ বসানো হয়ে গিয়েছে, মানে আড়ি বসানো হয়ে গিয়েছে। তো আড়ির পাশে আমাদের যে একটা একটা হাঁড়ি কিংবা একটা মালসার মধ্যে করে দেয় আর কি এই জিনিসগুলো, খই, মুরকি, চিড়ে, তারপরে ছাঁচ, কদমা, বাতাসা, এইসব জিনিসগুলো দেয়। তো সেগুলো আমি একটা হাঁড়ির মধ্যে করে দিয়েছি। তো এই হাঁড়িটা এবার নতুনই মা এনে দিয়েছে আর কি তো এর আগে আমি দুবার পুজো করেছি, মানে আমার এই বাড়িতে। তো সেই দুবার আর কি তো সেই দুবার আমি একটা অ্যালমুনিয়ামের একবার করেছিলাম অ্যালমুনিয়ামের হাঁড়ির মধ্যে, আর একবার দিয়েছিলাম মাটির হাঁড়ির মধ্যে। তো আর এখানে আমার ঘর বসানো হয়ে গেল, তো সব কাজ মোটামুটি এদিককার গোছানো কমপ্লিট। আর আগেই তো ভোগটোকগুলো করে নিয়েছি তোমরা দেখে। ওম গঙ্গে চ যমুনাশ্চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু গাবরী জলে সিং সিং কুরু ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে চয়াব কি নেই ওম ফট হে দেগন্ধ পুষ্পে পঞ্চদেবদভ নম হে দেগন্ধ পুষ্পে বিল্লবত তুম শিবা ওই নম বন্ধপুষ্পঞ্জলি লক্ষ্মী দেবী দেব্যায় নম।
শান্তি, তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, বান্ধবী এসেছিল, ফোন করেছিলাম, ও আসলো, পাঁচালি পড়লো, কত কথা বললো, সব কিছু কমপ্লিট। তারপরে আর কি ওকে প্রসাদ দিলাম, ও নিয়ে গেলো, হাজব্যান্ডকে প্রসাদ দিলাম, ও খেলো। তারপর আমি একটুখানি ওই চাল মাখা যে মেন ভোগটা হয় ওই ভোগটা একটুখানি মুখে নিলাম, মুখে দিয়ে আমি আগে এক বোতল জল শেষ করলাম, এক লিটারের এক বোতল জল শেষ করে তারপরে আর কি সবার জন্য প্রসাদ দিলাম। প্রসাদ টসাদ দিয়ে এসে তবে আমি আবার প্রসাদ খেলাম, খেয়ে মানে পাশে যে আশপাশের বাড়ি, পাঁচটা বাড়ি, সেই পাঁচটা বাড়িতে একটুখানি প্রসাদ দিয়ে আসলাম, বাড়িতে বাড়িতে করে দিয়ে এসে তারপরে আর কি প্রসাদ খেলাম, চুটকে জল খেলাম। আর এখন মানে চেঞ্জ করলাম, তারপরে আর কি চেঞ্জ চেঞ্জ করে এখন এসে তোমাদের সামনে আবার আমি বসলাম। আর মাকে ফোন করবো, মা হয়তো এখনই আসবে ছেলেকে নিয়ে, তো ছেলে ছবিটা ওই বাড়িতে রাখা আছে, কারণ আসার আগে দুপুরবেলা যখন এসেছে না তখন হচ্ছে কান্নাকাটি করছিলো, তো চোখটা না নিয়ে চলে এসেছে, আর তার থেকেও বড় কথা সেই কান্না করছিল, কিন্তু আর স্নান টান করবে না, মা চোখ করে পড়িয়েছে, মানে কান্না করতে করতে এসেছে, আর এসে আমার এই আলপনার কাছে ঠিক হয়ে যাবে রাখবে, ওই মানে গেটের মুখটার কাছে, ঠিক আছে, মানে কিছুটা জায়গা বমি করে দিয়েছিল, তো সেই জায়গাটা আবার আমি পরিষ্কার করে মানে নাইট চেঞ্জ করার আগে আর কি, নাইট চেঞ্জ করে শাড়ি পরবো ঘুম টুম পাড়িয়ে তার আগে, তো ওই জায়গাটা আবার আমাকে পরিষ্কার করতে হলো, করে আবার আলপনা দিতে হলো, দিয়ে তারপর ছেলেকে ঘুম পাড়ালাম, তারপর চেঞ্জ করলাম, করে তারপরে আর কি ঠাকুরের আড়িতে বসলাম, তো তখন সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর চুলের গোড়া টোড়াগুলো এখনও ভেজা আছে, যেহেতু ভেজা চুল আমি তখন ইয়ে করেছিলাম, তো সেই কারণে একটুখানি ছোটা খুলে দিলাম, একটু হাওয়া খাই বসে বসে, গরম লেগে গিয়েছে। আর ঘরে দেখতে পাচ্ছ মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছি, মোমবাতিটা বাজার থেকে নিয়ে এসেছিলাম, সেই মোমবাতিটা জ্বালিয়েছিলাম না, এখন জ্বালিয়ে দিলাম, এখন সারা রাত ওটা জ্বলবে হয়তো আশা করা যায়। আর রাত্রিবেলায় বড়ো একটা প্রদীপ আছে, মাটির প্রদীপ, সেই প্রদীপটার মধ্যে এক প্রদীপ তেল ভর্তি করে মানে ইয়ে দিয়ে তারপরে একটু শোবো, আজকে সারা রাত প্রদীপ আর কি জ্বালিয়ে রাখতে হয় এরকম একটা নিয়ম আছে, তো এক প্রদীপ তেল দিয়ে শুলে পরে একদম সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো প্রদীপ জ্বলছে। তো আমার মা কী করে যে প্রদীপ আর কি ঘরে কাসার যে প্রদীপ, যে প্রদীপে পুজো করে আর কি, সেই প্রদীপেই এক প্রদীপ তেল দিয়ে থাকে, যেটুকু মাছ রাত্রি পর্যন্ত কিংবা যতটুকু জলে ততটুকু জলে, কিন্তু সকাল পর্যন্ত জলে না। তো আমি যখন থেকে পুজো করি, যেহেতু মানে রাত্রিবেলা পূজা করি মানে হচ্ছে কে জেগে আছো, ঠিক আছে, তো কে জেগে আছো, জেগে থাকা তো সম্ভব না রাত্রিবেলা, তো সেই কারণে আর কি ওই এক প্রদীপ মানে ইয়ে করে তেল দিয়ে তারপর আর কি শুই, জাগা সম্ভব না, আর কেউ জাগে বলে আমারও মনে হয় না, আশা করি কেউ জাগে না, ঠিক আছে। তো চলো, মা যখন আসবে, মা আসবে, ভাই আসবে, তখন আবার তোমার সঙ্গে শেয়ার করবো, আজকে ব্লগটা হয়তো অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে, জানি না কী হচ্ছে না হচ্ছে, মা আর ভাই আসলে পরে ওদেরকে প্রসাদ প্রসাদ দেবো, আর রাত্রিবেলা ওদেরকে খাওয়ার কথা বলবো, যদি খাই তো ভালো, তাহলে লুচি টুচি লুচি আলু তরকারি তরকারি করবো, আর যদি না খাই তাহলে ওই প্রসাদ প্রসাদ খাবে এই। আর আমার মামারও আসার কথা আছে, মামা মামি ওদেরও আসার কথা আছে, তবে ওরা আজকে আসবে না কালকে আসবে আমি জানি না, বলছিল যে মানে মা বলছিল যে আসবে, লক্ষ্য দেখতে থাকো। আর ওই দেখো উঠেছে কোজাগরি পূর্ণিমার চাঁদ, দেখতেই পাচ্ছ, এটা না দেখালে তো কোজাগরি পূর্ণিমা অসম্পূর্ণ হয়ে যাবে, কারণ পূর্ণিমা বলে কথা পূর্ণিমার চাঁদ দেখাতে তো হবেই। মাথা ঢুকো, মাথা ঢুকো, মাথা নিচু, হ্যাঁ নমো নমো, হ্যাঁ ভালো করে, ভালো করে নমো করো, এরকম মামার মতো করে, ঠাকুরের দিকে, ঠাকুরের দিকে, হ্যাঁ হ্যাঁ, বলো ঠাকুর ভালো রেখো, হ্যাঁ হ্যাঁ, না সে আর বছর দিয়েছিলি, হ্যাঁ তিনটে করেছিলি না, তাহলে হ্যাঁ চলে।